নমস্কার বন্ধুরা, চলে এসেছি রোমা কিচেন উইথপুর চ্যানেলে। দারুন একটা জামাই ষষ্ঠী রেসিপি নিয়ে সকালের জল খাবার কচুরি আর ছোলার ডাল বানাবো। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে দিচ্ছি ফোড়ন, শুকনো লঙ্কা তেজপাতা 5 ফোড়ন। ফোড়ন গরম হতে থাক, আমি এখানে মশলাটা তৈরি করে নিচ্ছি। এখানে বেটে রেখেছি কাঁচা লঙ্কা আদা, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো মশলা বাটা। মশলা ধরে না যায় তার জন্য দিয়ে দিচ্ছি একটু জল, দিয়ে দিচ্ছি লবণ, এখানে ছোলার ডাল আলু সিদ্ধ করে রেখেছি, দিয়ে দিচ্ছি এখানে 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি সাদা তেল। খুব ভালো করে মাখিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। তুমি যাবা তো বাবু ষষ্ঠী তালে? হ্যাঁ, পুজো দিতে। তুমি আর দিদি যাবা? বেশ ঠিক আছে, আমি এদিকে রান্না বান্না করবো। ছোলার ডালটা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি চিনি। ছোলার ডাল হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এখানে ময়দা খুব ভালো করে মেখে রেখেছি, এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর আদা বাটা, এখানে নিচ্ছি ছোলার ছাতু। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, একটু শুকনো শুকনো করে মেখে নেব। দেখতে পাচ্ছেন আমি ঝুরঝুরি করে মেখে নিয়েছি, এরকমই মাখতে হবে। ময়দা ডোটা করে নিচ্ছি, এখানে ময়দা খুব ভালো করে মেখে রেখে দিয়েছি অনেকক্ষণ, নরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন নরম হয়ে গেছে। ছোলার ছাতুর কচুরি হবে, তার জন্য আমি লইটা একটু বড় বড় করেই করে নিয়েছি, কলকাটা কেটে নেব। এরকম করে একটা একটা করে সব কেটে নিচ্ছি, এরকম করে লই করে নিয়েছি। এবার ছোলার ছাতুগুলো এর মধ্যে পুরে নেব, ঠিক এরকম ঠোল করে নিতে হবে। আমি এরকম ঠোল করে নিলাম এই ছোলার ছাতু, দিয়ে দিচ্ছি একটা তৈরি হয়ে গেছে, আবার করে নেব। এই একটা একটা করে লই গুঁড়ো সব করে নেব। ছোলার ছাতুর কচুরি বানাতে এমন বিশেষ খাটনিও হয় না, খরচও হয় না, আর ছোলার ছাতুর কচুরিটা খেতে খুব সুন্দর লাগে। তাই আজকে দেখলাম জামাই ষষ্ঠীতে জামাইকে আমি এই কচুরি খেতে দেব, তাই কচুরি বানাচ্ছি। তেল গরম করে নিচ্ছি, কচুরি লবণ এরকম করে তৈরি করে নিয়েছি। এবার একটা একটা করে কচুরি ভেজে নিচ্ছি, কচুরি ভেজে নিচ্ছি,
কচুরি গুলো টুকটো টুকটো হয়ে ফুলে যায়। এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। কচুরি গুলো এরকম করে সব ভেজে নিয়েছি, আমার সম্পূর্ণ কচুরি ভাজা হয়ে গেছে। জামাই ষষ্ঠী, দশটা না পাঁচটা না একটা জামাই। খেয়ে নাও।